নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি অন পাবলিক ডিমান্ড। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদেরই চাওয়াতে এই ভিডিওটি আপনাদের জন্য আমি প্রেজেন্ট করতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপে বেশিরভাগ জনা একটি মাত্র কমেন্টস বারবার করছে, সেটি হচ্ছে, স্যার আমাদেরকে একটু বলে দিন, আমার ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, কিন্তু বার জানি, অর্থাৎ কোন বারে জন্মেছি, 2021 সাল আমাদের জন্য কেমন যাবে। তাই আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের চাহিদাতে এই ভিডিওটি ডেডিকেটেড করতে চলেছি আপনাদেরই জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 2021 সালে বার অনুযায়ী, অর্থাৎ জন্ম বার অনুযায়ী 2021 সাল কেমন যেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। এই ভিডিওটি ডেডিকেট করতে চলেছি আপনাদের জন্য, তাই ভিডিওটির সঙ্গে সম্পূর্ণ জুড়ে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সঙ্গে দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু আভাস দেব, পুরোপুরি যে মিলবে এর কিন্তু আমি দাবি করব না, তবে কিছু অংশে আপনাদের জীবনে কাজে আসবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা, যাদের ডেট অফ বার্থ রয়েছে, টাইম অফ বার্থ রয়েছে এবং প্লেস অফ বার্থ রয়েছে, এই তিনটি রয়েছে, তারা যদি চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন আপনাদের 2021 সাল কেমন যাবে কনফার্ম হওয়ার জন্য। তবে একটি জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কখনোই ফোন করবেন না, দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ ফোন রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক জন্মবার অনুযায়ী 2021 সাল আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমে আসি রবিবার, যাদের রবিবার জন্ম তাদের 2021 সাল কেমন যেতে চলেছে। শুরুতেই আসি শিক্ষাক্ষেত্র, দেখুন যাদের রবিবার জন্ম তাদের 2021 সালে শিক্ষার দিকটা কিন্তু খুবই ভালো রয়েছে, অর্থাৎ আপনাদের লোয়ার লেভেল বলুন কি আপার লেভেল, অর্থাৎ যারা পিএইচডি করছে, এমএ করছে, রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের দিকটা বলুন, কিংবা যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছে তাদের দিকটা বলুন, উভয় ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, আপনাদের কিন্তু রেজাল্ট খুব ভালো হতে চলেছে। তাই আপনাদেরকে শুধুমাত্র ফোকাসটা ঠিক রাখতে হবে পড়াশোনার বিষয়ে এবং টার্গেট রাখতে হবে, আর এই টার্গেটটি রাখলেই আপনারা অতি সহজেই ভালো নাম্বারে পাস করতে পারবেন। এরপরে আসি লাভ লাইফ, এই বছর অর্থাৎ 2021 সালে যারা রবিবার জন্মেছে তাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন এই বছর আপনাদের প্রেমের দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, আপনাদের নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে, এবং এর পাশাপাশি আপনাদের বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু একটা ইঙ্গিত আপনাদেরকে আগাম জানিয়ে দিলাম। তবে এই বিষয়ে অবশ্যই আপনারা নজরে রাখুন, এমন কিছু কাজ করবেন না যেখান থেকে আপনাদের মান সম্মান হানি হবে। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন এবং বিবাহ, এই দুটি, এই বছর বিবাহিত জীবন আপনাদের কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, খুব ভালো না গেলেও খুব খারাপও যাবে না, এবং বিবাহ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে, আপনারা 100% বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তাই যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন এবং আপনারা অবশ্যম্ভাবিক বিয়ের পিঁড়িতে বসবেনই বসবেন। এরপরে আসি আপনাদের আর্থিক দিক কেমন যাবে, এই বছর অর্থাৎ 2021 সালে যারা রবিবার জন্মেছে তাদের আর্থিক দিক কিন্তু যথেষ্ট
যথেষ্ট শুভ যেতে চলেছে। সেখানে চাকরি করুন কি ব্যবসা বা সেলফ প্রফেশন, যাই করুন না কেন, আপনাদের আর্থিক দিক কিন্তু খামতি থাকবে না। অর্থাৎ আপনারা এই বছর যা চাইবেন তাই করতে পারবেন। শুধুমাত্র আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, এই বছর মাথা গরমের প্রবণতা আপনাদের দেখা যাবে এবং হুটপাট ডিসিশন নেবেন না। অর্থাৎ মাথা গরম অবস্থায় ডিসিশন নেবেন না এবং খুব আনন্দিত অবস্থায় ডিসিশন নেবেন না, এই দু ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে। এরপর আসি যাদের জন্মবার সোমবার, তাদের কেমন যেতে চলেছে 2021 সাল, আসুন জেনে নেওয়া যাক। আপনার যদি জন্মবার সোমবার হয় তাহলে আপনাদের এই বছর শিক্ষার স্থান কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। যাদের সোমবার জন্ম তাদের শিক্ষার দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার ফোকাস কিন্তু খুব একটা ভালো দেখা যাবে না। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বা আপনার সন্তান বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়বে এবং সেখান থেকে কিন্তু পড়াশোনায় হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পাশাপাশি যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। এরপরে আসি লাভ লাইফ, অর্থাৎ প্রেম ও জীবন। এই বছর প্রেম ভাঙার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ প্রেম আপনাদের জীবনে এসেও ভেঙে যেতে চলেছে। তবে দুঃখ পাবেন না, বছরের মাঝামাঝি থেকে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর থেকে আপনাদের জীবনে পুরনো প্রেম কামব্যাক করবেই করবে এবং আপনারা নতুন প্রেমেও কিন্তু পড়তে চলেছে। এরপরে আসি আপনাদের বিবাহিত জীবন। এই বছর বিবাহিত জীবন কিন্তু সুখের যেতে চলেছে, মধুর যেতে চলেছে এবং যারা বিবাহ করতে চাইছেন, বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন, তাদেরকে বলবো এই বছর চোখ বন্ধ করে বিয়ের পিঁড়িতে বসুন, আপনাদের কিন্তু 100% বিয়ে হবেই হবে। এরপরে আসি অর্থনৈতিক স্থান কেমন যেতে চলেছে। আপনাদের এই বছর অর্থাৎ 2021 সালে অর্থনৈতিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায়, তবে খরচার দিক কিন্তু প্রবল হারে থাকবে, সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। তবে এই বছর আপনারা লটারির শেয়ার থেকে কিন্তু টাকা পেতে চলেছেন, এতটুকুটা বলা যেতে পারে। এরপরে আসি যারা মঙ্গলবার জন্মেছে তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে 2021 সাল, আসুন জেনে নেওয়া যাক। আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় সেক্ষেত্রে আপনাদের এই বছর অর্থাৎ 2021 সাল মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। কী কী দিক থেকে শুভ হবে এক এক করে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আসি শিক্ষাস্থান। এই বছর শিক্ষাস্থান কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে, অর্থাৎ এই বছর আপনারা বিদেশে পড়াশোনা করতে চলেছেন এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত হারে উন্নতি দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় উন্নতি আমি দেখতে পাচ্ছি না। এরপরে আসি বিবাহিত জীবন। বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হবে না, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য এগুলো কিন্তু লেগেই থাকবে। তবে এই বছর বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, তবে আপনাদের বিবাহ কিন্তু বাধার মধ্যে দিয়ে হবে, এতটুকুটা বলবো। তবে আলটিমেটলি বিয়ের পিঁড়িতে কিন্তু আপনারা বসবেন। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক দিক কেমন যেতে চলেছে। এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ যেতে চলেছে, তবে খুব শুভ না হলেও মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, আয় ব্যয় সমান থাকবে এবং সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। তবে সন্তান সুখ কিন্তু এই বছর আপনাদের হতে চলেছে এবং এর পাশাপাশি লটারি থেকে শেয়ার থেকে কিন্তু আপনারা অর্থ পেতে চলেছে। এরপরে আসি যাদের বুধবার জন্ম তাদের 2021 সাল কেমন যেতে চলেছে। আপনার যদি জন্মবার বুধবার হয় তাহলে আপনাদের 2021 সাল কেমন যেতে চলেছে তা একে একে জানাতে চলেছি। প্রথমে আসি শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রের কথা কি বলবো,
আপনার জন্মবার যদি বুধবার হয়, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা নাম কামাবেন, অর্থাৎ আপনাদের নাম টেলিভিশনে প্রচার হওয়ার মতো কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা বিশাল অঙ্কের নাম্বার পাবেন এবং আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে আপ হতে চলেছে, সেটা হায়ার লেভেল বলুন বা লোয়ার লেভেল, দুই ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপরে আসি বিবাহস্থান। এই বছর বিবাহস্থান কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে, অর্থাৎ দাম্পত্য সুখ কিন্তু আপনারা পাবেন এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতান্তর বাদ দিয়ে মধুর যেতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছে তাদেরকে বলবো বিবাহের জন্য একদম চোখ বন্ধ করে প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ এই বছর কেউ আটকাতে পারবে না যদি আপনি বুধবার জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে। এরপরে আসি আপনাদের লাভ লাইফ। এই বছর প্রেম জীবন কিন্তু আপনাদের যথেষ্ট মধুর এবং সুখের হতে চলেছে, নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করবে এবং একাধিক প্রেমে কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এবং যারা ব্রোকারির কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এবং এই বছর আপনারা বুদ্ধির দ্বারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন এবং আপনাদের সাকসেস এই বছর কেউ ঠেকাতে পারবে না। এরপরে আসি যাদের জন্মবার বৃহস্পতিবার, কেমন যেতে চলেছে এই বছর। যাদের জন্মবার বৃহস্পতিবার তাদের শিক্ষাস্থান কেমন হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনার জন্মবার যদি বৃহস্পতিবার হয় এই বছর অর্থাৎ 2021 সালে আপনাদের শিক্ষাস্থান কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের মোটামুটি যাবে কম্পেয়ার টু হায়ার লেভেল, অর্থাৎ হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা রিসার্চমূলক পড়াশোনা করতে চলেছেন এবং বিদেশে পড়ার কিন্তু একটা সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক স্থান। এই বছর অর্থনৈতিক স্থান কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনারা এই বছর যা চাইবেন তাই ক্রয় করতে পারবেন, অর্থাৎ একটা ফোর হুইলার হোক বা টু হুইলার বা নিজস্ব একটি বাড়ি যে কোনো কিছুই কিন্তু আপনারা এই বছর ক্রয় করে ফেলবেন। এর পাশাপাশি যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই বছর আপনাদের দাম্পত্য জীবন মধুর হতে চলেছে এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মধুর সম্পর্ক মধুর বন্ডিং কিন্তু তৈরি হবে। ছোটোখাটো মতান্তর থাকতে পারে সেটা বড় বিচারের বিষয় নয়, তবে আপনাদের মধ্যে বন্ডিংটা কিন্তু চোখে পড়ার মতো হতে চলেছে। যারা এই বছর বিবাহের জন্য প্রচেষ্টা করছে তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু বিবাহ আটকায় কে, এতটুকুটা আমি কনফার্ম বলতে পারি। এবং এই বছর সন্তান সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যাদের জন্ম শুক্রবার তাদের 2021 সাল কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। আপনার জন্মবার যদি শুক্রবার হয় তাহলে আপনাদের এই বছর সবচেয়ে সেরা বছর হতে চলেছে, অর্থাৎ আপনাদের চাকরি বলুন ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন তিন জায়গা থেকে কিন্তু অর্থের ভাণ্ডার কিন্তু শেষ হবে না, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক অবস্থা এই বছর যা রয়েছে 2021 একদম কনফার্ম দুর্দান্ত যাবে। অর্থাৎ আপনারা আজ মনে করলে একটি ফোর হুইলার কেনার ক্ষমতা রাখবেন এবং এর পাশাপাশি আপনাদের বিবাহিত জীবন কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু খুব ভালো থাকবে এবং সবচেয়ে বড় বিষয় যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের লাভ লাইফ দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ আপনারা নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে এবং আপনাদের দিকে আপনি যদি ছেলে হন তাহলে আপনার পিছনে প্রচুর মেয়ে ঘুরবে আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার পিছনে প্রচুর ছেলে ঘুরবে শুধু প্রপোজ করে যাবে, আর এই বছরটা আপনার প্রপোজই শুনে যাবেন এতটুকুটা কনফার্ম। এর পাশাপাশি আপনারা এই বছর লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন এবং এই বছর আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করবেনই করবেন। এরপরে আসি শনিবার, যাদের জন্ম তাদের
এই বছর অর্থাৎ 2021 সাল কেমন যেতে চলেছে। আপনার জন্মবার যদি শনিবার হয় আপনাদের 2021 সাল কিন্তু মোটের উপর দিয়ে শুভ যাবে, কিছু কিছু ক্ষেত্র বাদ দিয়ে বাকি জায়গাগুলো ভালো যেতে চলেছে। আমি ভালো দিকগুলো আগে বলে দিচ্ছি, পরে খারাপের দিকগুলো বলবো। দেখুন, যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যাবে, যারা বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যাবে। সন্তানের দিকটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এবং এই বছর আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ হাতে ক্যাশ সবসময় থাকবে, এবং আপনি মনে করলে এক রাতে একটি ফোর হুইলার কিনে বাড়িতে আনতে পারেন, এই রকম অর্থনৈতিক অবস্থা আপনাদের এই বছর হতে চলেছে। এবং এর পাশাপাশি এই বছর আপনারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, এবং লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কামাতে চলেছেন। তবে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না, এবং এই বছর কিছু পরিমাণ প্রতারণার যোগ রয়েছে সেগুলো। তাই হুটপাট কোনো নথিতে সাইন করার আগে 10 বার পড়ে তারপর সাইন করুন, নচেত আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন, তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো এই ছিল রবিবার থেকে শনিবার পর্যন্ত অর্থাৎ জন্মবার অনুযায়ী আপনাদের 2021 সাল কেমন যেতে চলেছে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে এতটুকু হলেও সাহায্য করলো, আর যদি সাহায্য করে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক, এবং পাশাপাশি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।